বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদের জন্য অনেক সময় নষ্ট করে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানিয়ে থাকি, আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে থাকি। আমরা এতটা খাটনি করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা তো ভিডিওটা দেখে শিখে চলে যাবেন। আমাদের জন্য একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যা আজকে বিষয় যেটা সেটা শুরু করছি, বেশি কিছু না বলে। আর এমন অনেকই যুবক যুবতী আছেন, হয়তো পড়াশোনা করে চাকরি পাননি, চাকরির অপেক্ষায় আছেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কার যারা হয়তো পড়াশোনা করেছেন তাদের জন্য একটা প্রকল্প নিয়ে যেটা প্রকল্প আছে, যেখানে আপনি অ্যাপ্লাই করলে আপনার মাসে মাসে 1500 টাকা পাবেন। এটা অ্যাপ্লাই জাস্ট কিছুই না, আমাকে অ্যাপ্লাইটা কীরকম করতে হয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে আপনারা অ্যাপ্লাইটা করলেই মাসে মাসে 1500 টাকা করে পাবেন। তাহলে শুরু করা যাক অ্যাপ্লাইটা কেমন করে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না, নাহলে হয়তো বুঝতে পারবেন না। তো আপনারা ফার্স্ট চান্সে এরকম টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাবেন, তাহলে ফার্স্ট চান্সে যেটা আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, এটাকে ওপেন করবেন। এবার হচ্ছে আমাদের একটা হোম পেজ। এবার এখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তাহলে ফার্স্ট চান্সে আমাদের যেতে হবে নিউ জব, জব এনরোলমেন্ট, জব সেকার। এখানে আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে। তখন আপনারা মাউসটাকে নিচে ডাউন করবেন, নিচে চলে আসবেন। এখানে লিখে আছে আই হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্ম কন্ডিশনস। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দেবেন। তখন আপনাদের সামনে এমনি একটা পেজ চলে আসবে। তাহলে এবার এখানে আপনারা আপনার নাম লিখবেন, ফুল নেম। তো আমি একটা নাম নিয়ে আসছি, নাম দেন যেটা আপনাদের নাম, আমি এটা করে দিচ্ছি। এবার পাশের ওটা দিয়ে আছে বাবার নাম, এখানে বাবার নাম দিয়ে দিবেন। এখানে যদি কোনো মহিলা অ্যাপ্লাই করে দেখেন তাহলে তার স্বামীর নাম হবে, যেহেতু আমি ছেলের অ্যাপ্লাই করছি তো আমাদের কিছু দিতে হবে না। এবার সেক্স হচ্ছে মেল, কাস্ট হচ্ছে আমার যেহেতু ওবিসি, এ ওবিসি দিলাম। আবার এখানে জেনারেল দিতে পারেন, আপনার অনেক কিছু সিল্কার সিল্ট্রাই যে কেউ অ্যাপ্লাই করতে পারে এখানে। তো আমাদের যেহেতু ওবিসি আমি ওবিসি দিলাম। এবার আমাদের কাস্ট, আপনার যেটা কাস্ট অফিসার সিলেক্ট করবেন। এবার এখানে মেরিট স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত, আমি আনমেরিড দিলাম, যদি আমি সম্ভবত আমি আনমেরিড। এবার হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা অ্যাডমিট হবে সেটাই দেবেন, আলাদা ডকুমেন্ট দেবেন না, অ্যাডমিট ডেটটা দেবেন, যে ওখান থেকে আপনাকে অ্যাডমিটটা শো করাতে হয়। তো অ্যাডমিটটা যেটা আছে এবার পাশেই আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আপনার নিজের মানে অ্যাড্রেসটা দেবেন। এবার ডিস্ট্রিক্টে
ক্লিক করবেন। এখানে আপনারা যেটা ডিস্ট্রিক্ট অফিসের ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আমি উত্তর দিনাজপুর, যেহেতু আমার উত্তর দিনাজপুর আমি করছি। এবার সাব ডিভিশন আপনার যেটা হয়, আমাদের সাব ডিভিশন হচ্ছে রায়গঞ্জ। এবার পাশে হচ্ছে ব্লকটা সিলেক্ট করবেন, ব্লকের পর আপনার মানে এরিয়া পিনকোডটা। এবার হচ্ছে মোবাইল নাম্বার, আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটাকে দিতেই হবে। মোবাইল নাম্বারটা দিন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে না। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেব, এবার আপনি এখানে ইমেলটাও দিতে পারেন, আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। এবার চলে আসেন, এবার আপনি কি পাস করেছেন। তাহলে আমার যেহেতু আমরা এইচএস পরীক্ষাতে আপনারা 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যেটাই পাস করে দেখেন সেটাই সিলেক্ট করবেন। এবার পাশে হচ্ছে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, এবার আপনি কোন কত সালে পাস করেছেন এখানে ইয়ারিং সালটা দিয়ে দিবেন। এবার কত পার্সেন্টেজ পেয়েছেন, এবার আপনি ল্যাঙ্গুয়েজে আপনারা আপনি যে যে ল্যাঙ্গুয়েজটা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এটি বেঙ্গলিটাকে আপনারা পড়তে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন, সবগুলো দিক মার্ক করে দেবেন। এবার আপনার ফিজিক্যাল হাইট কত, তো আপনার হাইটটা এখানে দিয়ে দেবেন, ওয়েটটাও দিয়ে দেবেন। এবার আপনার চেস্টের মাপটা দিয়ে দেবেন। মেইন ব্যাপার হচ্ছে এখানে আপলোড ইউর ফটো সিভি, আপনাকে একটা ফটো এবং যার আপনি অ্যাপ্লাই করছেন তার একটা আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে সিভি তৈরি করে নিতে হবে। তা আমি এখানে সিভি তৈরি করে রাখছি, কী করে তৈরি করতে আমি দেখা দিয়েছি, দেখ দেখেন এখানে একটা ফাইল আছে। সিভিটাতে আপনাকে একটা আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, পাশে ছবি, এবার আপনার কোয়ালিফিকেশন ডিটেলসটা, ক্লাস কবে পাস করেছেন, পার্সেন্টেজ কত, এবার আপনার বেসিক এক্সপিরিয়েন্স আপনি কী কী জানেন, তারপরে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, টোটালি যেটা অরিজিনাল সেটাই দেবেন। আর একটা ছবি স্ক্রিনে ডেস্কটপে আপনারা করে রেখে দেবেন, তখন আপনার সুবিধা হবে। এবার ফটোটা এখান থেকে আমি অ্যাটাচ করে দেবো, এখানে টাচ করবেন আর ফটোটা ডেস্কটপে আছে, ডেস্কটপে আসবো। এবার আপনাকে ফাইলটা নিয়ে নেবো, সিভিটা আমার কোথায় আছে, ডেস্কটপে আছে। হয়ে গেল। এবার আমার যদি কোনো এক্সপিরিয়েন্স ডিটেলস থাকে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই তো আমি দিলাম না। এবার আমি মেইন, এটা হচ্ছে মেইন কথা, এখানে আপনাকে একটা প্রুফ দিতে হবে যে আপনি সেটা অরিজিনাল কিনবেন। আপনি রেশন কার্ডের প্রুফ দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্টে দিতে পারেন। আমি ভোটার আইডি প্রুফ দিলাম, এবার ভোটার আইডির এখানে টোটাল মাত্রা দিতে হবে আপনাকে। ভোটার আইডি নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব, জে জে 132 0738। এবার এখানে আপনি চাইলে আধার নাম্বারটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনার
আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিবেন তাহলে ভালো হবে, কারণ আপনার কাছে আধার নাম্বারটা থাকলে দেওয়ার কি প্রবলেম, দিয়ে দিবেন। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার দরকার না। এবার আপনার এখানে সিকিউরিটি ডেটা আছে, ওখান থেকে ওদের সেম যেটাই আছে সেটা টাইপ করে দেবেন। এবার হচ্ছে আই হ্যাভ রিড। এবার সাবমিট করার আগে টোটাল ডেটা দেখে নেবেন আমরা সব ঠিকঠাক আছে কিনা। নাম আমার সব ঠিক আছে, তাহলে আমি এবার সাবমিট করব। এই যে আমার কমপ্লিট। আপনাকে এটুকুই কাজ করতে হবে। এবার এই যে পেজটা আপনার এখান থেকে প্রিন্ট করবেন। আমার ডেটাটা চলে একটু বলে সময় নিচ্ছে। আপনার এই পেজটা এবং আপনার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে আপনার যেখানে অফিস থাকবে সেখানে জমা দিয়ে দেবেন। এবং আপনি যেদিনই জমা করবেন সেদিনই আপনার মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, সেটাকে আপনি রেখে দেবেন। তারপরে দ্বিতীয়বারই যখনই আপনার নাম্বারে একটা এসএমএস আসবে তখন আপনাকে ব্লকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। যখনই আপনি ব্লকে দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আসবেন তারপর থেকেই পরের মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা প্রতি মাসে চলে আসবে। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওটাকে ভালো লেগে থাকে, যদি আপনাদের আমি হেল্প করে থাকি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কেমন লাগলো সেটা জানিয়ে দেবেন। ধন্যবাদ।